নদিয়া জেলায় যখন কীর্তন হয় বাবা কিংবা মুর্শিদাবাদে কীর্তনের শেষে কিন্তু একটা আলিঙ্গন দেওয়ার ঢল হয়, ভক্ত ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে যে প্রেম আলিঙ্গন। এখানেও আপনার কীর্তনের শেষে আরেকজন আরেকজনকে বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন। তা ভগবান খেলা খেলতে খেলতে সাঙ্গ করে সমস্ত সখাদের কাছে আলিঙ্গন দিচ্ছেন। আলিঙ্গন দিতে দিতে অবশেষে গেল সুবল শাখার কাছে। সুবল শাখার কাছে গিয়ে সুবলের বদন মানে চাইছে ভগবান এগিয়ে গিয়ে সুবল শাখাকে বুকের মাঝে জড়িয়ে ধরলে। আস্তে 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 এখানে বুঝে নিন, সুবল শাখাকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভগবান বললেন, সুবল এ তুই কেমন বদন দেখালি বল ভাই, তোর বদন দেখে আমার সেই বদনের কথা মনে পড়ে যায়। বাবা বিধি সুবলের বদন আর প্রেমময়ী রাধা ঠাকুরানির বদন একই চিত্তে নির্মাণ করেছে, একই রকম দেখতে, সম্পর্কে এরা কিন্তু জ্যাঠাতো খুড়তুতো ভাই বোন। সুবলের পিতার নাম সুভানু, রাধারানীর পিতার নাম হচ্ছে বিশ্বভানু, চন্দ্রাবলী পিতার নাম চন্দ্রভানু, ভানুদেবের বরপ্রাপ্ত বংশধর, সম্পর্কে জ্যাঠিত খুড়তুতো ভাই বোন। সুবলের বদন মানে চাইতে রাধারানীর কথা মনে হল। এই বিষয়ে একটা পালা আছে, যেমন সুবল মিলন, সুবল মিলন বলে একটা পালা আছে বাবা। রাধারানী সুবলের বেশে গেল, গোবিন্দ চিনতে পারল না, মানে একই রকম দেখতে, একদম একই রকম। আর যেই সুবলের দিকে তাকিয়েছেন মনে হয়েছে রাধারানীর কথা।
আর যেই রাধাঙ্গীর কথা মনে হয়েছে ভগবান রাধা প্রেমে বিভোর হয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কাজ আহা সুবল মনে মনে ভাবছে তবে আমার সত্যি দেখতে ভালো না এতগুলো সখার আলিঙ্গন দিল তাতে তো কাঁদলো না আর আমাকে আলিঙ্গন দিতে এসে ভাই কানায় কাঁদছে তবে আমার বুঝি দেখতে ভালো না আমার দেখে কষ্ট হয়েছে নানা কানায় যে বদল পানে চাইতে তুই দুটি নয়নের জলে বদল ভাসিয়ে কাঁদিস এ বদল আমি তোকে আর দেখাবো না ওই শ্রীযমুনার জলে আমি প্রাণ বিসর্জন করব সুবল যখন চলে যায় প্রাণ বিসর্জন দিতে ভগবান বললেন সুবল কোথায় চলেছিস অমনি সুবল বললেন আমি আমি যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব ভগবান বললেন সুবল কেন মরম শাখা সুবল বললেন তুই আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কেন কেঁদেছিস বল আমার বুঝি দেখতে ভালো না কানাই আমি ভগবান বললেন এই সুবল তুই জানিস না তোর বদন পানে চাইতে আমার সেই বদনের কথা মনে পড়ে যায় ওরে সুবল তুই আমার মরম সখা তুই সবই বুঝতে পারিস তবে আমার এই কথা বুঝতে পারলি না আমার মনের ভাষাটা তুই বুঝতে পারলি না ভক্তিমতী মায়েরা এতগুলো সখা মরম সখা একজন মরম সখা তাকেই বলা চলে যার সঙ্গে মনের কথা বলা যায় এই যে যার সঙ্গে মনের কথা বলা যায় দিদিভাই আপনি বলুন আপনাদের গ্রামে অনেক বান্ধবী আপনার অনেক বান্ধবী আছে তার মধ্যে একজন থাকে যার সঙ্গে হাড়ির কথা বলা যায় তাই না স্বামীর কথা আস্তে স্বামীর কথা বলা যায় কার সঙ্গে মরমের মরমিয়া না হলে কিন্তু স্বামীর কথা বলা যায় না এই যে দাদা ভাইরা বাজারে অনেক বন্ধু একজন বন্ধু তাকে যার সঙ্গে ঘরের কথা ঘরের যত গোপন কথা সে বন্ধুর সঙ্গে বলা যায় মরম সখা সুবল যার সঙ্গে মনের কথা প্রকাশ করেছেন ভগবান এই সুবল কে ছিল ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরুণ সেন রাম রাবণের যুদ্ধে প্রভু রামচন্দ্র যুদ্ধ করেছিলেন বালক শিশু তরুণীর সঙ্গে রাক্ষসকুল উদ্ধার করবার জন্য এই যে রাবণের বংশধর রাবণের ভাই হচ্ছে বিভীষণ বিভীষণের পুত্র হচ্ছে তরুণ সে নিতাই গৌর হরিব বুঝে নিন মায়েরা রাক্ষসকুল উদ্ধার করবার জন্য রাবণ যুদ্ধ করেছিলেন ভগবানের সঙ্গে যে যুদ্ধে যায় আর ফিরে আসে না যুদ্ধ করিতে করিতে শেষের দিন যেদিন যুদ্ধ করার শেষ দিন কেউ নাই রাবণ চিন্তা করছিলেন বিভীষণের পুত্র বালক শিশু তরুণ এসে বললেন জেঠুমণি তুমি চিন্তা করো না আমি যুদ্ধ করব আমি যুদ্ধ করব রাবণ বলেছিল ওরে তুই যুদ্ধ করবি যা তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয় ভক্তিমতী মায়েরা কোন মা কি অনুমতি দেবে আপনি বলুন আপনি অনুমতি দেবেন আপনারা যদি জানতে পারেন যে ওখানে গেলে আমার সন্তান আর ফিরে আসবে না সেই মা কি যেতে দেবে রাবণ জানে যে ওর মা যেতে দেবে না ওর মার নাম হচ্ছে শরমা দেবী তরুণীশনের মায়ের নাম হচ্ছে শরমা দেবী যা তোর মায়ের কাছ থেকে অনুমতি নেয় যে আমারে তাড়িয়ে দিল এই বলে তাড়িয়ে দিয়েছেন জানে যে অনুমতি দেবে না যা মায়ের কাছে সে বলেছিল মা আমি যুদ্ধ করতে যাব তুমি আমায় সাজিয়ে দাও মা আস্তে 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 এই জায়গাটা বুঝে নিন আমি যুদ্ধ করতে যাব তুমি যুদ্ধের সাজে আমাকে সাজিয়ে দাও মা বললেন বাছা তুই কোথায় যাবি যুদ্ধ করতে আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব না যে যুদ্ধ করতে যাই সে আর ফিরে আসে না আমি তোকে পাঠাবো না না মা তুমি আমায় পাঠিয়ে দাও আমি যুদ্ধ করতে যাব যারা প্রকৃত ভক্ত হয় মা গো
অল্পতেই তাদের জ্ঞান ফিরে। অমনি বললেন, বেশ তুই যুদ্ধ করতে যাবি, আমি পাঠাবো তোকে যুদ্ধ করতে, আমি তোকে এমন সাজে সাজাবো ভগবান চমক উঠবে, তোর সাজ দেখে ভগবানই থাকতে পারবে না। অমনি কি করেছে জানো? সর্বঙ্গে রাম নাম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম লিখে দিয়েছে বাবা। প্রভু রামচন্দ্র যখন তোকে বধ করবে, যখন বাণটা ছেড়ে দেবে, তোর অঙ্গে লাগার আগে প্রভুর অঙ্গে লাগবে। কেন? নামে যদি আঘাত লাগে নামে বুঝতে পারবে, নাম আর নামে অভে, প্রভুর নামে লাগবে মানে প্রভু চমকে উঠবে। ভক্ত কেমন দেখো মা, আশীর্বাদ করলেন, তুমি আমাকে আশীর্বাদ করবে না মা? অমনি মা কেঁদে বললেন, ওরে বাচ্চা, আমি যদি আশীর্বাদ না করি তুই যুদ্ধে জয়ী হতে পারবি না। আমি যে মা, অমনি সন্তানের মাথার উপরে হাত রেখে বললেন, বাচ্চা আমি মা হয়ে তোকে করি আশিস, তুই আমার মতো মায়ের গর্ভে আর কখনো ফিরে না আসিস, তুই রাক্ষস কুলে আর ফিরে আসিস না, যা সবাই চাই প্রভুর চরণ, আমি মা হয়ে তোকে পাঠিয়ে দিলাম ভগবানের চরণ। পাঠিয়ে দিলেন মা, মা ঘরের দরজা বন্ধ করে কাঁদছে, হে ভগবান আমি আমার আদরের সন্তানকে তোমার চরণে দিয়ে দিলাম। বালক শিশু চলে গেল জেঠুমনির কাছে, রাবণ দেখে চমক উঠলেন, একই একই রাক্ষস কুলে এত বড় ভক্ত আছে তো আমার জানা ছিল না। ওরে তরুণী, তোর মা এত বড় ভক্ত, ওরে আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম আমি ছুটে গিয়ে তোর মায়ের চরণ দুটি জড়িয়ে ধরতাম, নিতাই মুহূর্ত হরিব, তোর মা কত বড় ভক্ত রে, আমি তোর মায়ের ভাসুর বলে আমি যেতে পারছি না। রাবণও কাঁদছে, রাবণ কিন্তু বড় ভক্ত বাবা। আহা চলে গেলে, আমি ছোট করে বলছি, যুদ্ধের মাঠে গেলেন প্রভু রামচন্দ্র, বালককে দেখে ধনুক বাণ রেখে দিয়ে বললেন, আজ আমি যুদ্ধ করব না। বালকের সঙ্গে কিসের যুদ্ধ? লক্ষণ বললেন, দাদা মায়া তুমি যুদ্ধ করো, এ মায়া। প্রভু রামচন্দ্র একখানি বাণ নিয়ে যেই ছেড়ে দিলে বালককে বধ করতে পারলো না বাবা। বালক শিশু দূর থেকে প্রভু চরণ স্মরণ করে অমনি একখানি বাণ যেই ছেড়ে দিয়েছেন, বাণ বরি শানে জল হয়ে প্রভুর চরণ ধৌত করে দিলে, আর বললেন, প্রভু এই অধম দাসের তুমি সেবা নিও, চরণ আমি ধৌত করে দিলাম প্রভু। আর একখানি বাণ ছাড়লেন, পুষ্প হয়ে প্রভুর চরণে গিয়ে পড়লেন, আর একখানি বাণ ছেড়ে দিলেন, বাণ বরি শানে মালা হয়ে প্রভুর গলায় গিয়ে পড়লেন, নিতাই গৌর হরিব। ভগবান বললেন, এ তো যেসে বালক নয়। লক্ষণ বললেন, মায়া যুদ্ধ কর, কিন্তু যুদ্ধ করছে ঠিক, বালক শিশুকে বধ করতে পারছে না। এখন মায়ের কথা শুনেছেন বাবা, পিতার কথা তো শোনা হয়নি, মা তো ঘর থেকে বিদায় দিয়েছেন, এখন যুদ্ধের মাঠে ছিল তার পিতা, অনেক আগেই চলে এসেছেন ভগবানের কাছে বিভীষণ। ভগবান ভক্ত পরীক্ষা করছে, ভগবান বলছে, বিভীষণ তুমি বলতে পারো এই বালককে কোন বাণে বধ করব? বিভীষণ মাথা নিচু করে তার পুত্রের মৃত্যু বাণের কথা বলে দিল পিতা,
মাথা নিচু করে বললেন প্রভু এই বালককে যদি তুমি বধ করতে চাও শুধু একমাত্র বৈষ্ণব বাণেই বালক বধ হবে তাই গুরু হরি ভগবান বৈষ্ণব বাণকে স্মরণ করে যেই না ছেড়ে দিয়েছে ওই বৈষ্ণব বাণটি যাচ্ছে মনে অমনি বৈষ্ণব বাণটি গিয়ে বালকের মুন্ডটা কেটে গেল ওই কাটা মুন্ডটা বলছে জয় রাম জয় রাম জয় রাম জয় রাম প্রভু রামচন্দ্রের নাম স্মরণ করলেন কাটা মুন্ডটা বলছে জয় রাম কাটা মুন্ডটা যখন জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বলে ডাকছে প্রভু রামচন্দ্র ছুটে এসে ওই মুন্ডটা তুলে নিয়ে বললেন ওরে ওরে তরণী কত ভক্ত আমি দেখেছি জগতে সারা জনম নাম করে মৃত্যুর সময়ে স্মরণ থাকে না তুই কত বড় ভক্ত যে মৃত্যুর পরেও আমার নাম উচ্চারণ করছিস আমি ভগবান কথা দিলাম তুই মৃত্যুর পরে যে আমার নাম বললি অর্থাৎ সুবল বললি সুশব্দের অর্থ সুন্দর আর বল শব্দের অর্থ হচ্ছে ভাষা যে মৃত্যুর পরেও সুবল বলে আমি আশীর্বাদ করলাম আমি যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ এখন আহা এটা হচ্ছে ত্রেতা যুগে আমি রামচন্দ্র যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ আর তুই হবি আমার মরণ সখা সুবল নিতাই গৌর হরি বিভীষণ ছুটে এসে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে বললেন প্রভু তুমি ভক্ত পেলে কিন্তু তাকিয়ে দেখো আমি ভক্ত হারা হয়ে গেলাম আমি ভক্ত হারা হয়ে গেলাম আমার চরণে আমি ভক্ত হাডা হয়ে গেলাম আমার তরণী হলো তোমার বড় ভক্ত আমি ভক্ত জন্মের মতো ভক্ত হারা হয়ে গেলাম প্রভু সেই সেই বালক শিশু তরুণী সেন আজ হচ্ছে ভগবানের মরণ সখা সুবল হে ভগবান সেই সুবল সখা বলছে কানাই কানাই তোর এমন দশা কেন আহা ভগবান সুবল সখাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বললেন সুবল তোর বদন দেখে আমার সেই বদনের কথা মনে পড়ে যায় তাই অমনি আপনারও ধেনুবর্ষ সঙ্গী গণে দিয়া ধেনুবর্ষগণ সখাদের কাছে ছেড়ে দিয়ে ভগবান কি করেছে জানেন
আপন আরো ধৈন্য বর্ষ সঙ্গে গানে দিয়া সঙ্গে গানে দিয়া রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ দেখেই রাধা বদন মনে পড়েছে আর অমনি ধেনু বর্ষগণ সব সখাদের দিয়ে ভগবান বাঁশিতে তান তুলেছে বাঁশি বাজাচ্ছেন ভগবান কেমন করে আমরা কান পেতে শুনুন মায়ের রুদ্ধনি জয়ের ধ্বনি জয় শ্রী রাধে স্মরণ করে হেমবরণ ঘটের গলায় একখানি মালা প্রদান করে ঘটকে প্রণাম করে রাধার নাম স্মরণ করে বাঁশিতে ফুঁ দিয়েছে রাধার নাম স্মরণ করে বাঁশি ভক্তিমতী ময়না বৃন্দাবনে সেদিন বাঁশি বেজেছে আজও কিন্তু বাঁশি বৃন্দাবনে আজও বাঁশি বাজে যার যেমন কান সে তেমনি শোনে এখন আর বাঁশি বাজে না আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এই গানটি কে করেছিল জানেন ভবা পাগলা আহা যারা ভগবানকে ভালোবাসে তারা পাগলই বটে বাবা তিনি আবেগ দিয়ে প্রেম দিয়ে গানটি গেয়েছিল বৃন্দাবনে বাঁশি বাজে একই তানে যার যেমন কান সে তেমনি শোনে আজ বৃন্দাবনে বাঁশি বাজে গাইতে হবে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে 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 বাঁশির সুরে বনে বনে বৃন্দাবনে বাঁশি বাজে রে
সেই গাভীগুলি আজো গোচারণে উড়াই গুলি আজো সেই গাভীগুলি গোচারণে উড়াই গুলি আর সখাসনে কোলাকুলে বন্ধুসনে কোলাকুলে বন মাঝে রে আজো সেই লালনাই জলে ভরিতে যাই যমুনা আজো সেই লালনাই জল ভরিতে যাই যমুনাই আর কদো কদমে তলায় সেই ছলনা আমার কৃষ্ণ আসে রে অষ্ট সখীর শিরোমণে নানা কৃষ্ণ প্রেমের কান্তা মনে নব সাজে রে এখন কথা বলো বাঁশি বাজালো কে আয়া ঘোষ কে বাঁশি বাজিয়েছে কৃষ্ণ এই যে দিদি ভাই বলো শুনতে পেয়েছে কে কুটিলা কে শুনতে পেয়েছে বলো আপনার কথা বলুন আপনার এই চুপ কর আপনার কথা বলুন আরে শুনতে পেয়েছে কে বাবা বাবা আর বিপদ কার আমাদের আপনাদের বিপদ না আমাদের বিপদ বাবা এই কীর্তন আর কীর্তন শেষ করে না ঘরে গিয়ে ঘুমাতেও পাচ্ছে না রাত ১২টার বেশি হয়ে গেল বাবা কাশি আসে কাশি আসে ঘুম পাচ্ছে যারা চুরি করে প্রেম করে বাবা দুটো একটাই ভালো করে ভালো আমার দিকে তাকো চুরি করে প্রেম করো কার হাত তুলো দেখি এই চুরি করে প্রেম করে দিকে কে চুরি করে প্রেম কারা করে হাত তুলো চুরি করে প্রেম করে আবার বলে আরে বাবারা
ঠিক বলেছো একেবারে মোক্ষম জায়গায় বলেছো বাবা যারা হরি নাম করে তারা বেশি চুরি করে প্রেম করে হ্যাঁ চুরি করে তো প্রেম করছি এখন রাত দুপুর বেলা কার সঙ্গে প্রেম করছি আমরা ভগবানের সঙ্গেই তো আমি যেখানে থাকি মামা আমার জায়গা আমার জায়গাটা হচ্ছে পাল্লা বাজার তার পাশে একটা গ্রামে পাশের গ্রামে একটা মেয়ে মেয়েটার নাম হচ্ছে ভদি আমার দিকে তাকাও ভদি ভদি এই দিকে আমার দিকে ভদি এখন এই নাম যেমন ভদি ও কাজেও ভদি নামও ভদি ও কাজেও ভদি এখন ভদির অনেক বয়স হচ্ছে যে ছেলে আসে তা পছন্দ করে না ছেলেরা এখন বাবা যাই হোক মেয়ের একটু ভালো হবে স্মার্ট কিন্তু তা নয় মেয়েটা ওই ভদি তো কম বোঝে কি কোলে হাবলা হ্যাঁ ও ঠিক বলেছে বোঝে এখন ছেলেরা দেখে আর চলে যায় পছন্দ করে না মেয়ের বিয়ে হয় না এখন মেয়ে তো বেশ 35 40 বছর বয়স হয়ে গেল তা ভদিরও তো ইচ্ছা করে একটু প্রেম টেম করি সবারও তো ইচ্ছা করে প্রেম করি এখন বিয়েই যখন হয় না একটা ছেলের সঙ্গে প্রেম করে আর যে ছেলেটার সঙ্গে প্রেম করে ছেলেটার নাম হচ্ছে কাশীনাথ দাস ছেলেটার নাম হচ্ছে কাশীনাথ দাস দেখবি এই জগৎ এখানে যদি কারোর বড় নাম থাকে দেখুন অত বড় নাম করে কেউ আর ডাকে না ওই বড় নাম তখন শেষে ছোট হয়ে যায় এখন কাশীনাথ দাস ওই অত বড় আর কেউ বলে না গ্রামে সবাই কাশী কাশী বলে ডাকে ওই নাথ দাস বন্ধু কাশী গ্রামে সবাই কাশী বলে ডাকে থাকে এই যে যারা ঘুমাচ্ছ তারা তাকাও এখন রাত 12টা বেজেছে বাবা হরি বল হরি বল হরি কৃষ্ণ জয় শ্রী রাধে আপনারা আশীর্বাদ করুন আহা হাও যেন ভগবানের নাম করে কত বড় ভক্ত এই দেহটা দেখি আসে যায় অন্তরটা যে ভগবানকে ভালোবাসে কীর্তন আসরে এসেছেন নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধে 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 হরি বল রাত 12টা বেজে গেছে বাবা 12টা ওই 12টার পরে সেই কাশী আসে কার কাছে নয় ভদির কাছে 12টার পরে আসে এইভাবে অনেক দিন গোপন প্রেম চলছে 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 হঠাৎ এই চৈত্র বৈশাখ মাসে বাবা এখনকার দিনে দেখবে রাত্রে বেলা একটু ঠান্ডা পড়ে দিনের বেলায় এত গরম এই ঠান্ডা গরমে ভদির এসেছে জ্বর বুঝতেই তো পারছেন জ্বর এসেছে জ্বর তো 10-12 দিন হয়ে যাচ্ছে এখনকার দিনে জ্বর আপনারা তো বুঝতেই পারছেন বাবা করোনা ভাইরাস সবাই বলছে সর্বনাশ এতদিন তোর জ্বর হ্যাঁ আই ভদি তুই ডাক্তারের কাছে গেলি না যা ডাক্তারের কাছে যা এখন এইভাবে যখন তাড়াতাড়ি দিয়েছেন তা বলছে বেশ ভদি তো হঠাৎ 10-12 দিন পরে ডাক্তারের কাছে যাচ্ছে এখন এখানে যে কোনো ডাক্তার বাবু থেকে থাকেন ভালোই বুঝবেন এক ডাক্তারের কাছে যেই গেল ডাক্তার বাবু হাতি ধরে বলছে এ জ্বর কতদিন তোর জ্বর কতদিন রে বাবা 10 দিন জ্বর ও হাত পরে স্যানিটাইজার করে নেবে এখন দেখে ধুক হচ্ছে 10 দিন জ্বর আর খুক খুক করে কাশছিস এখন ডাক্তার বলছে এ তোর কাশি কখন আসে কাশি কখন আসে এখন দেখছে সর্বনাশ মনে মনে করছে সর্বনাশ আমি যে আমি গোপনে কাশীনাথকে ভালোবাসি তা ডাক্তার বাবু জানলো কি করে এ ডাক্তার বাবু জানলো কি করে এখন কি গোপন প্রেমের কথা বলা যায় ডাক্তারের কাছে বলা যায় বলতে পারছে না তো ভদি তোর কাশি কখন আসে বলছি তোর কাশি কখন আসে আর যেই বারবার করে বলেছেন উনি বলছেন ডাক্তার বাবু সে রাত 12টার পরে আসে যেই বলেছে রাত 12টার পরে আসে ডাক্তার বাবু হচ্ছে আসলেও আসতে পারে রাত 12টার পরে আসতে পারে দেখবেন শোবার পরে কাশিটা বাড়ে কাশি হতেই পারে কিন্তু তো ভদি ও কম বোঝে ও উল্টে জিজ্ঞাসা করছে ডাক্তার বাবু আমি যে কাশীনাথকে ভালোবাসি তা আপনি জানলেন কি করে ডাক্তার
সে যে রাত 12টার পরে আসে তা সে আপনি জানলেন কি করে বুঝতে পেরেছেন তাহলে একটা কথা মানুষ বলে আর মানেটা অন্য হয়ে যায় আরে কাশি আসে কখন ও ভেবেছে তার কাশি না তা তোমরা কীর্তন যে কথাটা অনেকে একটা মানে বুঝতে গিয়ে আরেক রকম মানে পড়ে নাই ঘুমিয়ে ঘুমিয়ে সব সর্বনাশ হয়ে যাবে কিন্তু যারা ঘুমাচ্ছো ঘুমালেই কিন্তু সর্বনাশ ঘুমিও না রাত 12টার উপরে যখন বেজেছে আমি আর বেশি সময় গাইব না নি তাই গৌর হরি বল বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি ও নাচতে হবে এন একটু নাচতে হবে ওরে বাবা তাই তো বাহ এই যে চলো এখন যেই বাঁশি বাজিয়েছে কে গোবিন্দ এখন বিপদকার যোগমায়া যোগেশ্বরী লড়ি মানে একটা লাঠি নিয়ে কাঁপতে 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 জটিলার কটিলার ভবনে এসেছে লড়ি করে করি বনাই ফিরি দারে 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 কে যাবি তোনা মথুরার বাজার মথুরার বাজারে আই কটিলা এখন কটিলা মাজায় কাপড় টিপে দেবো যে কে হে আমাদের নাম ধরে ডাকছে তার সাহস তো মন্দ নয় যেই দরজাটি খুলেছেন বাবা খুলেই দেখছেন ও বড়িমা তা বলবে তো এই আমি তো নাম ধরে ডেকেছি বলে তোর বড় অভিমান হয়েছে আমি কে জানিস আরে তুমি তো বড়াই বুড়ি তুই বড়াই অর্থ জানিস তা আমি জানি না মা আমি তোকে হতে দেখেছি তোর মাকে হতে দেখেছি তোর মায়ের মাকে হতে দেখেছি শুধু হতে দেখা না আমি তোর নাড়ি কেটেছি তোর মায়ের নাড়ি কেটেছি তোর মায়ের নাড়ি নাড়ি কেটেছি আমি এই যা আস্তে 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 এই কথা বলতে না বলতেই বলছে ওমা মানে জটিলা মা এসে বলছে আমার মেয়ে কুটিলার কথা ছেড়ে দাও তুমি কেন এসেছো সেটা আমাকে বলো ওরে মথুরার কংস মহারাজ ঘোষণা করেছে বন্ধু বান্ধবদের খাওয়াবে যে যা হাতে নিয়ে যাবে 10 গুণ মূল্যে বিক্রয় হবে তোরা তো গোয়ালা তাই তোদের কাছে ছুটে এলাম যাবি তোরা হাটে কি করে যাব বলো মা এখানে একটা ভালো কথা বুঝে নিই এই বয়সে কি হাটে যাবার সময় আছে চরণে নেই চলার শক্তি বদন নেই বলবার শক্তি আমি তো হেঁটে হেঁটে হাটে যেতে পারবো না আমি কি করে যাব ভক্তিমতি মায়ের হাটে যাবার সময় হচ্ছে সকাল বেলা অর্থাৎ বাল্য বয়সে ভজন সাধন আর বৃদ্ধ বয়সে ভজনেই বাধা গণ্ডগোল ইচ্ছা করে হরি বলতে তবে হরি হবে না হবি বল হয়ে যাবে সময় থাকতে হরি ভজন করতে হয় ওরে তুই যাবি না তবে মেয়েকে পাঠ আমার মেয়ে হাটে গেলে চুলা চুলি গুতো গুতি কিলো কিলো যেতে পারবে না হালে বড় লোক হয়েছিস বলে জাত ব্যবসা ছেড়ে দিয়েছিস ওরে যেদিন তোরা গরিব হয়ে যাবি যেদিন গরিব হবি মানে ভক্তিমতী মায়েরা সেই দিনের কথা বললেন আজ আমি আছি কাল থাকবো না ভালো করে বুঝে নাও মায়েরা যদি চারতলা থেকে নামিয়ে নেবে তোমার শেষের তলা থেকে নেবে তুলসী তলা নেবে শ্মশান তলা সবাই বলবে বলো হরি আপনাদের শ্মশান কত দূরে শ্মশান শ্মশান কত দূর 5 কিলোমিটার ক কিলোমিটার ক কিলোমিটার দাদা 6 কিলোমিটার আপনারা শ্মশানে গেছেন তো ওই যে শ্মশানে তোমার পুড়ে সাদা ছায় তোমার হাতের এক মুঠো সাদা ছায় সবাই মিলে আমার সঙ্গে গাইবে শ্মশানের দিকে তাকিয়ে অনুভূতি করে আমার তালে তাল দিয়ে কণ্ঠ কণ্ঠ মিলে কেমন ছন ছন হাসি মাখা বন্ধনে ছল ছল নয়নে হাসি মাখা বন্ধনে আনন্দ কাননে ভ্রময়নী বা সবাই মিলে কিন্তু হরি বল মনি রে আমার হরি বল হরি বল মনি রে আমার চলো চলো না
হাসি মাথা বদনে আনন্দ গাননে মন ভ্রময়নি Show.
আমার প্রাণে চাই তোমার বন্ধুকে ভালোবাসি তার দশা কি তাকে রাখো ওই দেখো তোমার বন্ধু ঘুরিতেছে ভবসিন্ধু ওই দেখো তোমার বন্ধু ঘুরিতেছে ভবসিন্ধু এক বিন্দু তুমিও হরি ভজলে না হরি বলো হরি দাস দাসীতে যার সেবা করছে সে ওই শ্মশানে ছাই হবে আর ওই জমিদারের বাড়িতে যে চাকরের কাজ করেছে সে ওই একই চিতায় কিন্তু ছাই হবে তাই গৌর হরি মৃত্যু মানুষের একাকার করে দেয় সেদিন তুই কি বলে জবাব দিবি যেদিন তোকে কাঁধে করে নেবে শ্মশান তলা এই কথা যেই বলে দিয়েছে অমনি এরা তো বড় ভক্ত গোপন ভজন করতেন মা নয়নের জলে বদন ভাসি কেঁদে বলল মা গো আমরা যে অন্তরে ভিতরে আমরা অন্তরে যে ভগবানকে ভালোবাসি তুমি ঘরের বউকে বলো না মা তুমি কাউকে জানিয়ে দিও না মা বেশ তো ছেলেকে পাঠিয়ে দে আমার ছেলে মায়ের পূজোয় ব্যস্ত থাকে ও মাতৃভক্ত তুমি তো জানো ও যেতে পারবে না তোর বৌমাকে পাঠা বৌমা ও যাবে কেমন করে আমি শিখিয়ে নেব ও বিকি কিনি জানে না বলে আমি সব শিখিয়ে নেব বেশ নিয়ে যাবে যাও মা কিন্তু ঘরের বাহির যখন তুমি হবে ঘরের বাহির যখন হবে তখন যেন তার নাম না করে তার নাম মানে ওই সকাদের মাঝখানে থাকে তার নাম এখন জটিলা বলছি কার নাম বলে দে কার নাম কৃষ্ণ কথার ক্রি বলিতে আমরা তো সবাই বলি আমরা ভক্ত কজন ভক্তের বলো কৃষ্ণ কথা বলিতে নয়নবাড়ি বরিশন হয় কৃষ্ণ কথার ক্রি উচ্চারণ করে আকর্ষণ করে নয়নবাড়ি বরিশন হয় বাবা কৃষ্ণ কথার ক্রি বলিতে নয়নের জলে বদন ভাসিয়ে কাচ্ছার বলছে মা কৃষ্ণ ধনকে যে অন্তরে ভালোবাসি এ কথা যেন তুমি ঘরের বউকে বলো না আমার আয়ান মায়ের ভক্ত মায়ের নাম করিতে করিতে যেন ঘরের বাহির এইভাবে অনুমতি নিলেন অমনি মথুরার হাটে শুভদিনের যোগ লেগেছেন কংস মহারাজ বন্ধু বান্ধবদের খাওয়াবেন ঘিয়ের দামে ঘোল বিকাবেন এই আনন্দে এই কথা বলে অনুমতিটা পেয়ে অমনি ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানীর কাছে যেখানে রাধারানী বসে আছেন বড়িমায় যাচ্ছে রাধারানী বড়িমাকে দেখেই অমনি চমক উঠলেন বড়িমায় এসো এসো বড়িমা কাছে এসে বসেছেন বলি শোন বড়িমা কহিতে ডরায় যে মর মন রোদ শোন বড়িমা কহিতে ডরায় যে মর মনের দুঃখ এ কথা কর না কহবি
पति हमारी देखा दी सोचा दो करे ना शपति हमारी देखा भी सोचा दो मुख तु देखाते कि पारि राधारानी बोलछे बड़ीमाई पसरा आमार सजानो आछे आमार बाकी केवल पास करा पसरा आमार सजानो एखन बड़ीमाई बोलेन ओ पसरा तो अंतरेर पसरा राधारानी मध्य शांत दास्य सूक्ष्म बात्सल्य मधुर पंच भाव माने पंच रसेर पसरा और बहिर्जगते दधी दुग्ध घृत घोल सुवर्णेर भाण्ड भरी कृपा करे तुमी आमार बधुर सेवाय लेगे जे आर गुनगुन करे बदने कृष्ण नाम गाइछे बड़ी माई बोले नातिनी कृष्ण नाम करले तोमाय जेते देबे ना आज तोमाके मायेर नाम करते हबे हरिनाम कृष्ण नाम बड़ई मधुर जे जो ना कृष्ण भजे से बड़ चतुर हाँ पार्ब ओई मायर नाम जे करते बोलें उन्हें मायर नाम गाइछे और पसरा सजाचे श्याम आमार माने कथार आस्ते कथाटा बुझे नाओ पसरा सजाचे बुझे श्याम आमार माने श्याम शुधु आमार श्याम आमार राधारानी बोलछे श्याम आमार আর বাদিনীগণ শুনতে পাচ্ছে শ্যামামার মানে শ্যামামা শ্যামামার শ্যাম আমার শ্যামামা আমার শ্যামের নাম শ্যামামার নাম আমার শ্যামের নাম শ্যামামার নাম আমার শ্যামের নাম राधारानी घर बाहर होले मिलन घर बाहर
যেই না ঘরের বাইর হয়েছেন অমনি শাশুড়ি মা আশীর্বাদ করলেন, মানে জটিলা মা আশীর্বাদ করে বলছে বৌমা আজ আমি তোমার আশীর্বাদ করছি, তোমার বিকিকিনি যেন ভালোই হয়নি, তাই বৌর হরি। এই লুকোচুরি খেলা বোঝেন, এটা হচ্ছে লুকোচুরি খেলা। শাশুড়ি ননদিনী বুঝতে দিত না, অথচ সবই জানে। আশীর্বাদ করছে তুমি হাটে যাচ্ছ বিকিকিনি করতে যাও, কিন্তু অন্তরে বুঝতে পারছেন যে কোন হাটে যাচ্ছে, পাঠিয়ে দিয়েছে সখীদের সঙ্গে লয়ে, জয় শ্যাম জয় কৃষ্ণ বলিতে বলিতে দধিদুগ্ধ ক্ষীতগোলের পশরা মাথায় নিয়ে এবার সবাই যাচ্ছে মথুরার হাটে। ওগো দধিদুগ্ধ ক্ষীতগোলে সখীরা বড়িমা, ও বড়িমা এদিকে এসো, এদিকে রাধানি চলেছে, আর ওই যে ওরানি পড়িছে ভুয়ে ঘাম চোয়াইছে নুয়ে, মথুরার হাটে যাচ্ছেন বৃন্দাবন থেকে মথুরা। বাবা কম কম দূর নয়, 26 কিলোমিটার যাচ্ছে। আর বড়িমাকে ডেকে বলছে এদিকে জ্ঞান নাই, এই যে দেখো, এই যে ওই দেখো দূরে কদম গাছের তলায় কালো মেঘ জমেছে, এখনই বৃষ্টি হবে। এখনই বৃষ্টি হবে, ওই যে কদম গাছের তলায় কালো মেঘ জমেছে ওই মেঘে এখনই বর্ষণ হবে। নিস্তব্ধ বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন কালো মেঘে ছেয়ে গেছে বৃন্দাবনে আকাশটা, এখনই বৃষ্টি হবে। বড়িমাই বলে নাতিনি, বৃষ্টি হবে কি, ওই মেঘে বৃষ্টি হচ্ছে, মেঘ জমেছে ওই মেঘে দেখো বৃষ্টি হচ্ছে, কোথায় জানো, ওই দেখ ওই যে মেঘ জমেছে ওই মেঘে বরিশান হচ্ছে রাধারানীর দুনয়ন পথে। আহা তাকিয়ে দেখো রাধারানী দুনয়ন পথে, বরিশান হয় গো দুনয়ন পথে, পরিশান হয়
নয়ন পথে পরিশান কদম গাছে পরিশান হইব কদম গাছের তলা তাই গৌর হরিব হরিব মেঘে জমেছে দেখে রাধা রানীর নয়ন নয়ন পথে পরিশ্রম হচ্ছে ওই মেঘে নয়ন পথে পরিশ্রম হয়ে যাচ্ছে ভয় পেও না এগিয়ে চলো আর যেই না যাচ্ছেন ভগবান গোবিন্দ দানি অমনি বাধা দিলেন এই যে গোয়ালিনীগণ ও আমি মহাদানী
দান না দিলে আমি তোমাদের যেতে দেব না। দান মানে ওই যে আপনারা গৌরচন্দ্রিকা শুনেছেন বাবা, দান মানে কেহে তুমি, তোমাকে দান দেব কেন? আমি কংস মহারাজের কাছে কাজের জন্য আবেদন পত্র লিখেছিলাম, আমার কাজ, আমার আবেদন পত্র দেখে খুশি হয়ে একটা কাজের পরিবর্তে দুটো কাজ দিয়েছে। এখন না দিলে বাবা এমন সরকার আছে? একটা কাজের জন্য চাইলে একটা কাজ পায় না, দুটো কাজ। দুটো কাজ কি জানো? ঘাটেরও ঘাটওয়াল আমি, পথে মহাদানী, আর দান দিয়ে যেতে হবে শুনো বিনোদিনী। দান যদি না দাও আমি পথ দিয়ে যেতে দেবো না, বলে অন্য পথে যাবো, আস্তে আস্তে অন্য পথে যাবো, সেই পথে দাঁড়িয়েছে, ওই পথে যাব সেই পথে দাঁড়িয়েছে, ওই পথে যাব সেই পথে। বাবা যে যে পথেই যাও না কেন, গোবিন্দের হাতে শেষে ধরা পড়তেই হয়, এটাই হচ্ছে ভালো কথা, শুনো রাখো মায়া, মূল্যবান কথা। কেউ কালী ভজে, আসতে রাজা বাবা, কেউ কালী ভজে, কেউ শিব ভজে, কেউ গণেশ ভজে, কেউ সূর্য ভজে, যে যাকেই ভজো না কেন শেষের সময়ে গোবিন্দের হাতে তোমাকে ধরা পড়তেই হবে। নিতাই গৌর হরিব, কৃষ্ণের চরণে জল তুলসী নিবেদন করলে সকল দেব দেবী সন্তুষ্ট হয়, সে গোবিন্দের চরণে যদি একবার জল তুলসী নিবেদন করে দাও কোন দেব দেবী ডাকার প্রয়োজন হয় না কেন, সকল দেব দেবী গোবিন্দ চরণ পাওয়ার জন্য কাঁদছে। নিতাই গৌর হরিব, তাই যে যে পথেই যাও না কেন, মানে যে যাকেই ভজো না কেন, কোন পথ ধরে যাবে বলো, সব পথে আমার গোবিন্দ দানি, একই দানি, দান দাও দান দাও দান দাও দান দাও বলে ছুটে আসছে। রাধানি বলেন, বড়িমাই আমি বুঝতে পেরেছিলাম, আমি জানি, দেখো আমি আজ যাচ্ছি হাটে, এখানেও আমার বাধা, আমার ঘরেও বাধা, আমি যেখানে যাব সেখানেই আমার বাধা, আমার ঘরের বৈরি ননদি আর পথের বৈরি মহাদানি, আমার ঘরের বৈরি ননদি এই পথে মহাদানী আর দেহের বৈরি হইল যৌবন, ঘর থেকে বাহিরি হতে আর কোচাল ঠে কিলো মাথে, ঘর থেকে বাহিরি হতে কোচাল ঠে কিলো মাথে, হাঁচি জেঠি আছে। আমি ঘর থেকে যখন বাহির হয়েছিলাম, বাহির হওয়ার সময় তখন চাল আমার মাথায় ঠেকেছিল, তৎকালীন যুগে যখন পদকর্তা পদ লিখেছেন বাবা, আস্তে 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 5000 বছর আগের কথা, এই যে তখন আগেকার দিনে ঘর, বাবা আপনারা বর্ধমান জেলায় গিয়ে দেখবেন এখনো আছে ঘরের চাল গুলো, খুব ঘরের চাল, আর খুব এই যে ঘর থেকে যখন বাইরে যাবে তখন এই গুড়ি মেরে, আমি যখন ঘর থেকে বাইর হয়েছিলাম আমি এরকম গুড়ি মেরে ঘর থেকে বাহিরি হতে আমি যখন বাইর হয়েছিলাম তখন চালো ঠে কিলো মাথে, অব ঘর থেকে বাহিরি হতে ও চালো ঠে কিলো মাথে, আর যেই চাল ঠেকলো ঠিক সেই সময় ও গো হাঁচি, হাঁচি মানে দেখবেন দেখবেন ওই যে কত, আপনারা যখন মানে বিশেষ কোন জায়গায় দেখা যায় সেজে গুজে বেরিয়েছেন ভালো একটা কাজে, মেয়ের, হ্যাঁ মেয়ের বিয়ের সম্বন্ধ, মানে ছেলে দেখতে, ছেলে দেখতে বেরোচ্ছে মেয়ের বিয়ে হবে, এখন সেজে গুজে যেই না কোচাটা ধরে বেরিয়েছেন, আর অমনি একজন সর্বনাশ এই হয়ে গেল ও গো হাঁচি, আর তখন কি হলো, হে হাঁচি তো পড়লো, আর ঠিক সেই সময়ে ঠিক ঠিক, হ্যাঁ বাবা দেখবেন ওই মনের একটা কথা, টিক 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 টিকি, ওর নাম কি, জেঠি, টিক 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 না সর্বনাশ করেছে ও গো হাঁচি, জেঠি না মানিলাম বাধা, হাঁচি জেঠি না মানিলাম বাধা, হেন মনে ওঠে
যমুনাতে দিব ঝা আমার হেন মনে ওঠে না যমুনাতে দিব ঝা আমি না রাখিব রাধারানীর গলার গজমতি হার এক লক্ষ দান্তার দুই লক্ষ সীতার সিঁদুর তিন লক্ষ কেশবাস দানমাজ পিতবাস চার লক্ষ চরণের কুসুম কবরে ঝুরি পাঁচ লক্ষ দান্তার নহে গরজ হয় উচিত মোরা সেবা কাচলিত লোক কেবা দেখায় কর পর কীত পুনো যদি হেন বলো তবে পাবে প্রতিফল হাসি তো অনন্ত প্রভু শুনেছি চি 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 দানি দান দাও দান দাও বলেছো কোন গুণে বিলি তোমায় দানি করেছে রূপেতে ভমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছ ধন সম্পত্তি থাকবে তবু ভালোবাসে তাও নাই রূপ আধারকে জয় করেছো কালো ভ্রম কে ভালোবাসবে বলো আর যেই বলেছেন কালো ভ্রমর ভগবান গোবিন্দ দানি বলছে কালো কালো বলো না গো গোয়ালার ঝি আর বিধাতা করেছে কালো আমি করব কি তোমাদের কালো নাই না আমরা সবাই সোনার বরণ কালো তোমার মাথা রকে নয়নের তারা পরে যাও নীল শাড়ি দিয়া বাহু মাতার কেশ কালো কি করবে বলছে মুন্ডন করবো সর্বনাশ নয়নের মণি কালো মুদে থাকবো এখন নয়ন মুদি তো করলে জগৎ সব কালো হয়ে যায় কালোর নিন্দা করো না এই যে আরো শোনো শিমুল ফুল দেখতে ভালো ধুলাই পড়ে রয় নীল রঙের পদ্ম ফুল সদা মায়ের চরণেতে রয় ভাদ্র মাসের কালো তাল ভালোবেসে খায় কটা রঙের তিত তাল ফেলে দে কটার মধ্যে কটা ভালো ছুঁয়ো না এদিকে যেই দান্দা দান্দা বলে ছুতে আসছেন ভগবান বলে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকানায় আমরা পরেরও নারী পর পুরুষে পবন পরশে সচেল ছিনান করি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো আস্তে আস্তে মায়েরা মেয়েদের আমি বলি বাবা দেখবে না আমি মেয়েদের দলে মেয়েরা মুখে একটা কথা বলে আর ভিতরে আর একটা কথা বলে মুখে ওপরে বলে না ওই না কথাটা কিন্তু ভিতরে হ্যাঁ হয় কিন্তু এটা বুঝে নিতে হবে এখন গোবিন্দ দানিকে বলছে ছুঁয়ো না এটা ওপরের কথা ভিতরে বলছে ছুঁয়ে দেয় ছুঁয়ে দাও ভিতরে বলছে ছুঁয়ো না ছুঁয়ো না এখন ছুঁয়ো না কথাটা ঘন বলবেন ছুঁয়ে না ছুঁয়ে না ছুঁয়ে এখন ঘন বলবে দেখবে না ছুঁয়ো মানে ও ভিতরে বলছে ছুঁয়ে দেয় ছুঁয়ে দাও ওপরে বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ইলাজ কানাই আমরা পরের নারী পরের নারী পরের না রি যুগে যুগে তো তোমারি নতুন করে ছুটে আসার কোনো মানে নাই পর পুরুষে পবন পরশে সচেল ছিনান করি গিরি গিয়াজিনী গৌরী আরাধনা পান করো কনক ধূমে কাম সাগরে কামনা করো হে বেনী বদরিকা এখন কথোপকথন করছে অনেকটা সময় চলে গেল হাটের বেলা বয়ে চলে যায় রাধারানী বলছে দানিকে দানও দেবো না মতুর আর হাটেও যাবো না যেই বলেছেন ভগবান ঘুরে দাঁড়িয়ে বলো রাধে না যেও না যেও না রাই তুমি বৈশ তরু তলে আসিতে পেয়েছো ব্যথা চরণ ও কমলে চরণ ধরে মিনতি করে বলে তুমি যেও না সখীরা বলল রাধে পশরা সাজিয়েছিস তোর বধুর সেবার লাগি বধুর সেবা দে দান ঘাটে রাই বিকালো যত সর্বস্ব পশরা ছিল গোবিন্দের সেবা দিল আর দেহর পশরা গোবিন্দের চরণে দান করে দিল নিতাই গৌর হরি বল
দে পশুরামার করে দে রাধানি বলছে দে দে পশুরায়নি যাহার লাগে বিকিনি সেই খাও এ ক্ষীর শরণনে সে খাও ক্ষীর শরণনে সেবা হলো সবাই মিলে প্রসাদ পেল আপনারা সবাই প্রসাদ পেয়েছেন প্রসাদ পেয়েছেন আপনারা কথা বলুন হ্যাঁ কি না আপনারা কেউ প্রসাদ পেয়েছেন আমরা প্রসাদ পেলাম জনে জনে
কৃষ্ণ নাম সুধামৃত মহাপ্রসাদ বলে কেউ শ্রবণে কেউ বদনে কেউ শ্রবণে কেউ বদনে সবাই প্রসাদ পেলাম জয় শ্রী রাধে এই প্রসাদ পেয়ে আমরা সকলে মিলে ঘরে ফিরে যাব কেমন আজ থেকে আপনারা সবাই মিলে ত্রিসন্ধা সাধের মনুষ্য জুড়ে জন্ম পেয়েছে হরি ভজনের জন্ম দিনান্তে অন্তত একবারও হরি বলবে নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধে 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 বলে রাধা গোবিন্দ কি জয় তো জোর হলো না রাধা গোবিন্দ কি নাচবে কারা নাচবে কারা নাচবে বংশী বাজায়ো গায়ো শ্যাম বংশী বাজায়ো গায়ো শ্যাম মুস্কে নেই না মিলাই কে বংশী বাজায়ো গায়ো শ্যাম বংশী বাজায়ো গায়ো শ্যাম পরে কিন্তু বলতে পারবে না যে আবার একটা ভজন করো নাচবো যারা নাচবে তারা সামনে উঠে দাঁড়িয়ে নাচবে এরপরে কিন্তু আমি গাইবো না কেমন তারা নাচবে ওঠো সামনে এসে নাচো বংশী বাজায়ো গায়ো শ্যাম মায়ো
ভেবে না ভাবলেই হবে হোলি খেলায় গায় শ্যাম হোলি খেলায় গায় শ্যাম বুঝতে নেই না মিলাইকে হোলি খেলায় গায় শ্যাম হোলি খেলায় গায় শ্যাম বুঝতে নেই না মিলাইকে आज होली आज होली सबाई नाचबे किन्तु राधे 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 जपा करो कृष्ण नामेरा प्रिया करो हे राधे राधे जपा करो कृष्ण नामेरा से प्रिया करो राधे राधे
कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम राधे किया करो
आज होली आज होली आज होली बोले ना तुम्हारी शाने ক্ষমা করবেন আপনাদের শ্রীচরণে ঠাই দেবেন নিতাই গৌর হরি বল।